আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد همدرد বিশ্ববিদ্যালয় এর আয়োজনে আমাদের ধারাবাহিক এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা করব। তো আশা করি ইনশাআল্লাহ ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা সবাই মিলে আগাবো। আর হ্যাঁ, আমরা চাই আমরা নিজেরা আমাদের ভবিষ্যৎ বংশধরেরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা মানুষ হয়ে গড়ে উঠবে, সত্যি মানুষ হয়ে গড়ে উঠবে, কেবল কাঠামোগত মানুষ নয়, নৈতিক ভিত্তির উপরে নিজেকে মজবুত করে দাঁড় করাবে, সত্যি সোনার বাংলা গড়ার জন্যে নিজেকে পেশ করবে। হ্যাঁ, আজকে লম্বা ভূমিকা না রেখে আমরা আগাতে চাই, আমরা এক একটি বিষয় নিয়ে এক এক সময়ে কথা বলবো। তবে আমার মনে হয় আমরা যদি বাস্তবতার সাথে মিলিয়ে কথা শুনি এবং বলি, তাহলেই বাস্তবতার সাথে মিলিত বিষয় আমাদের হৃদয়ে ধারণ করতে সহজ হয়, বিবেক অ্যাকসেপ্ট করে এবং নিজের জীবনের সাথে মিলাতে পারলেই শিক্ষা যথার্থ হয়। কারণ শিক্ষা এক কথায় এর সংজ্ঞা হলো আচরণের পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন। শিক্ষিত ওই ব্যক্তি যার আচরণ আর অভ্যাস অন্য অনেকের চেয়ে আলাদা, সে শিক্ষিত নয় যার কেবল সার্টিফিকেট রয়েছে। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা আজকের পৃথিবীর অনেক জায়গায় আমাদের বাংলাদেশও ব্যতিক্রম নয়, কেবল সার্টিফিকেট দ্বারাই শিক্ষিত লোকের সংখ্যা বাড়ছে বটে, তবে আচরণের পরিবর্তন করেছে, নৈতিকতা গ্রহণ করেছে, সভ্যতা ভদ্রতার ভিত্তির উপরে নিজে দাঁড়িয়েছে এমন এমন মানুষের সংখ্যা বড্ড যেন কম। তবে আমরা চাই হামদর্দ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রায় আমাদের এই চলমান ধারাবাহিকতায় আমরা সবাই মিলে নৈতিক এবং নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে সত্যিকারের মানুষ হব, শিক্ষিত হব, শিক্ষার সত্যিকারের বাস্তবতা নিজে আর সমাজে ছড়িয়ে দেব। আমি যদি আজ বহুল আলোচিত একটি ঘটনা নিয়ে আগাতে চাই, যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে বহুল আলোচিত একটি ঘটনা এরই মধ্যে ঘটেছে, মানে আমি আমাদের মান্যবর রেজিস্ট্রার সাহেবের সাথে ওনার গাড়িতে আসতে উনিও কথা বললেন, ঘটনাচক্রে ওনার বাড়িও ফেনি, ঘটনাটা যদিও ফেনির। আমরা পত্রপত্রিকায় আমরা আমাদের রেডিও টেলিভিশনে শুনছি ফেনি জেলার সোনাগাজীতে একটি মাদ্রাসার একটি ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা জানি না এমন কেউ, শিক্ষার্থী পরীক্ষার্থী ছিল মেয়েটা, তাকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে একেবারে কেরোসিন গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। এবং এই যে বাস্তবতা ঘটেছে, যদি না আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা নোটে না নিতেন, তাহলে মনে হয় এদের কাউকে গ্রেফতার করা যেত। এটা কি একমত আমার সাথে সবাই? হ্যাঁ, তার মানে এই যে ঘটনা যা ঘটেছে, একজন শিক্ষার্থী যে কোনো একটা প্রতিষ্ঠান, এটা মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতেই পারে শিক্ষার জন্যে। আমরা দেখতে পাই, হ্যাঁ, ফেনীর ঘটনাটা কুলাঙ্গার মাদ্রাসা শিক্ষক বটে, তবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এক্ষেত্রে পিছিয়ে নাই। পরিমলের মতো কুলাঙ্গার শিক্ষক ভিকারুন্নেসায় আছে।
আর গত সপ্তাহে আমি বিদেশে থেকে দেখলাম যে 71 টেলিভিশন লাইভ করছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কুলাঙ্গার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, লাইভ টেলিভিশনে টেলিকাস্ট হচ্ছে। তো আসলে এই যে বিষয়টা, ফেনীর এই ঘটনাটাকে সামনে তুলে ধরে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করতে চাই। একবারে প্রথম যে বিষয়টা আলোচনা করতে চাই তা হলো ছাত্র অথবা ছাত্রী, শিক্ষক এবং শিক্ষার্থী কি সম্পর্ক হওয়া উচিত। আমার মনে হয় যদি সত্যিই শিক্ষার্থী আর শিক্ষক, ছাত্র আর শিক্ষক, ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক কেমন থাকবে, কি হবে, এটা যদি সব শিক্ষকরা এবং সব ছাত্রছাত্রীরা জানে, তাহলে ওই সিরাজউদ্দৌলা নামটা হলো বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান নবাব, যার পতনের দ্বারা আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা ধ্বংস হয়ে গিয়েছে। যদিও আমরা পেয়েছি 48-এ একটি স্বাধীনতা, পেয়েছি 71-এ স্বাধীনতা, কিন্তু মনে হয় সত্যিকারের স্বাধীনতা এখনো আছে কি না। হ্যাঁ, আমরা স্বাধীনতা পেয়েছি বটে পরপর দুইবার, কিন্তু সত্যিই আমরা স্বাধীনতা পেয়েছি কি না নিজেকে প্রশ্ন করা উচিত। এটা এই জন্যে বললাম নামটা সিরাজউদ্দৌলা, এবং সে শিক্ষা প্রশাসনের, শিক্ষা মানে অধ্যক্ষ মানে শিক্ষা প্রশাসনের প্রধান, প্রতিষ্ঠানের সে প্রধান, শিক্ষক তো বটেই পাশাপাশি সে প্রশাসক। আফসুস, তার পদস্খলন, হ্যাঁ, আমাদের প্রত্যেককে জানতে শিখায় ঠিক এমনি করে যারা শিক্ষক এবং প্রশাসক, হ্যাঁ, ঠিক এমনি করে যারা ছাত্র অথবা ছাত্রী, তাদের সম্পর্কটা কি হবে। এবং এই ক্ষেত্রে পৃথিবীর সকল ধর্ম, ইসলাম তো বটেই, পৃথিবীর সকল ধর্ম বলে শিক্ষক অথবা শিক্ষা প্রশাসক এবং শিক্ষয়িত্রী, অর্থাৎ ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী সম্পর্কটা হবে পিতা আর সন্তানের মতো, বাবা আর বাচ্চার মতো। এখানে যারা শিক্ষক তারা বাবার মতো, কারণ বাবা মা কেবল জন্ম দিয়েছে, আর মানুষ করে গড়ে তুলে যারা তাদের নাম শিক্ষক। হ্যাঁ, শিক্ষককে এই অবস্থানটা বোঝা উচিত। এই জন্যে বিখ্যাত একটা কবিতা আছে, কাজী কাদের নেওয়াজ, ছোটোকালে আমরা পড়েছি, তোমরা পড়েছি কিনা বাবা জানি না, ছাত্রছাত্রীদের অ্যাড্রেস করে বলছি, পড়বা। কাজী কাদের নেওয়াজের শিক্ষকের মর্যাদা নামে বিখ্যাত একটা কবিতা রয়েছে, বাদশাহ আলমগীর দিল্লির, দিল্লির কী ছিলেন, দিল্লির মন্ত্রী ছিলেন, আমগো প্রধানমন্ত্রীর মতো মতরাম প্রধানমন্ত্রী না, দিল্লির মালিক ছিলেন, টোটাল মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বাদশাহ আলমগীর, কিন্তু তিনি দেখিয়েছেন শিক্ষক তার মর্যাদা কি। তিনি দেখলেন তার বাচ্চা শিক্ষকের পায়ে কেবল পানি ঢেলে দিচ্ছে। তিনি ডাকালেন একজন সাধারণ মৌলবি, মৌলবি মানে আমরা মনে করি মৌলবি মানে তুচ্ছ মানুষ, না, বাদশাহ আলমগীর মৌলবিকে ডাকালেন, বলেন আমি আমার নিজের চোখে দেখলাম বাচ্চা ভদ্রতা কিছু শিখেনি। বাদশাহ আলমগীর বললেন, না, আমি কষ্ট পেয়েছি, আমি খুশি হতাম যদি দেখতাম আমার ছেলে যুবরাজ আপনার পায়ে পানিও ঢেলে দিচ্ছে, হাত দিয়ে পাটাও কি ধুয়ে দিচ্ছে। বাদশাহ আলমগীর অকুত ভয় এই মৌলবীকে বল, মানে ভয় পাওয়ার কোনো দরকার নাই, বরং তিনি কুর্নিশ করে ওই মুহূর্তে বলেছিলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তাই আজ আমাদের শিখা উচিত, আমরা কেউ বাদশাহ আলমগীর থাকতে পারি আর কেউ সাধারণ মৌলবি থাকতে পারি, বাট একজন সাধারণ মৌলবি শিক্ষক, তাই বাদশাহ তার কাছে তুচ্ছ, বাদশাহ প্রমাণ করালেন। এই জন্যে ছাত্র আর শিক্ষক
শিক্ষক এবং শিক্ষার্থী, সে ছেলে অথবা মেয়ে অথবা শিক্ষক, তিনি পুরুষ অথবা নারী যেই হন না কেন, যিনি শিক্ষক তিনি পুরুষ অথবা নারী, তিনি বাবা মার অবস্থানে। ইমাম শাফি ইসলামের চারটা মুসলিম স্কুল অফ থট আছে বিখ্যাত, এর মধ্যে একটি হলো শাফি মাজহাব, এর যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন ইদ্রিসা শাফিয়াই, তার বিখ্যাত কথা তিনি বলেছেন যে একটি অক্ষর আমাকে শিখালো, একটি বর্ণ, একটি বর্ণ যে আমাকে শিখালো তার অধিকার সারাটা জীবন আমাকে গুলাম করে রাখতে পারে। এবং ছাত্র এবং শিক্ষকের এই সম্পর্ক যদি এমন না হয় তাহলে ছাত্র শিক্ষিত হতে পারে না, শিক্ষকও শিখাতে পারে না। আমি আমার পরিবারে দেখেছি, আমার বাবা শিক্ষক ছিলেন, আমার বাবা তার ছাত্রছাত্রীকে আমাদের চেয়ে, আমরা তার সন্তান আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন। এবং আমি সত্যি এটা অনুভব করি পদে পদে, আমার বাবা মানুষের সন্তানকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন বলে মানুষের দোয়ায় আজ আমার অর্জন, আমার নিজের কোনো যোগ্যতা নাই। এই জন্যে শিক্ষককে ওটা বোঝা উচিত, আর শিক্ষার্থীকেও বোঝা উচিত, শিক্ষককে পিতার মতো শ্রদ্ধা করব, জন্মদাতার চেয়েও বেশি সম্মান করব, মা বাবার চেয়েও বেশি সম্মান করব, এটা হলো নৈতিকতা। শুধু তাই না, ইসলাম বলে শিক্ষককে যে পিতার মতো মর্যাদা দিতে পারে না সে জ্ঞান অর্জন করতে। আমরা দেখতে পাই এখানে শিক্ষক অথবা শিক্ষা প্রশাসক সে ছাত্রীকে নিজের সন্তান বলে দেখতে পারেনি, এই জন্যে সে শিক্ষক হওয়ার যোগ্য। এ কুলাঙ্গার, ওর নাম কি? আফসুস, কষ্টের সাথে বলতেই হয় সে অধম। সে শিক্ষকতার মহান পেশায় থাকা সত্ত্বেও নিকৃষ্ট, যদি আফসুস ওর মতো যদি কেউ হতে চায় আমরা তার বিরুদ্ধেও, সে যেই হোক, বলবো তুমি অধম, তুমি নিকৃষ্ট, তুমি শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীকে সন্তান আপন সন্তানের মতো দেখতে হবে। তোমরা দেখবা তো ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা, শিক্ষক যারা, তারাও সকল শিক্ষার্থীদের নিজের সন্তান, নিজের ঔরসজাত সন্তানের চেয়েও বেশি আপন করে দেখবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। সারা দেশে এমনটা হোক, সারা পৃথিবীতে এমনটা হোক। দুই নাম্বার যে বিষয়টি ফেনীর এই ঘটনা থেকে আসে তা হলো ওই শিক্ষক কুলাঙ্গার, তার সাথে কিছু যুবকরাও যুক্ত ছিল, এসেছে তদন্তে, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো বের করেছে, অ্যারেস্ট করেছে, এবং কয়েকটা ছেলে ওই মেয়েকে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিল, মেয়ে প্রত্যাখ্যান করেছে, এরা গিয়ে তাকে আগুন লাগিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করার মতো সিদ্ধান্তে আগিয়েছে। এই যে দ্বিতীয় যে বিষয়টি, যুবক আর যুবতী এদের সম্পর্কটা কেমন হওয়া চাই, ব্যাপারটা কি এমন একটা যুবক মাত্রই আর একটা যুবতীকে বলবে ও আমি তোমারে ভালোবাসি, ভালোবাসতে চাই? এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকা উচিত। এই পৃথিবীতে এটা চিরন্তন, এটাই নেচার, এটাই প্রকৃতি, যে আমরা জন্ম নেই আমাদের মা বাবা থেকে, আর বাবা সেই হতে পারে যার কাছে যৌবন থাকে, মা সেই হতে পারে যার কাছে যৌবন থাকে। আমাদের মা আর বাবা তাদের যৌবনের আমানত ধর্মের অনুকূলে সামাজিক বন্ধনে যখন নিজেরা প্রয়োগ করেছে তখন আমাদের জন্ম হয়েছে। আর এই জন্যে প্রত্যেককে বোঝা উচিত যৌবন একটা নির্দিষ্ট সময়ে আসে আর একটা নির্দিষ্ট সময়ে চলে যায়। এই জন্যে যারা বুড়া তারা আফসুস করে, ওহ যুবক যৌবন তুই চলে গেলি, আর যুবক মনে করে পেয়েছি আর হয়তো যাবে না। না, পৃথিবীর চিরন্তন বাস্তবতা যৌবন একটা সময়ে আসবে আর একটা সময়ে চলে যাবে, বাট এটাকে আমানত হিসেবে প্রয়োগ করতে হবে। এটাকে আমানত হিসেবে প্রয়োগ করার জন্যেই বিবাহের বন্ধনের ব্যবস্থা করেছে
পৃথিবীর সকল ধর্ম, আর ইসলাম তো করেছে ই, এই জন্যে প্রেম আর ভালোবাসা। প্রেম আর ভালোবাসা শুরু হবে বিয়ের দ্বারা, বন্ধনের দ্বারা আগে নয়। এটা আমাদের যাদের বয়স হয়েছে আমরা দেখি, যারা বিবাহের আগে প্রেম আর ভালোবাসার সম্পর্ক করে, ওই অসভ্যরা ওদের সব কিছু হারিয়ে ফেলে বিয়ের পরে কেবল কারাটে মায়ের। আমি বলতে চাই, তোমরা যারা যুবক আর যুবতী, জেনে রাখবে এই পৃথিবীর বাস্তবতায় পৃথিবী যিনি তৈরি করেছেন, আকাশ আর জমিন যিনি তৈরি করেছেন, চাঁদ আর সূর্য যিনি তৈরি করেছেন, তিনি সব কিছুকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তিনি সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন সব কিছুকে জুড়ায় জুড়ায়, যা কিছু জমিন থেকে অঙ্কুর উদ্গমিত হয়, তোমরা নিজেরা এবং তোমরা যা জানো না সব কিছু জুড়ায় জুড়ায়। আর এই জুড়ায় জুড়া বলতে, হ্যাঁ, বিজ্ঞান অনেক জুড়া খুঁজে পেয়েছে জুড়ায় জুড়ায়, বাস্তবে যুবক তার জন্যেও জুড়া আরেকটি যুবতী রয়েছে, ছেলে তার জন্যে মেয়ে রয়েছে, স্বামী তার জন্যে স্ত্রী রয়েছে। আর এই স্বামী স্ত্রীর জুড়া, এই সম্পর্কটা হবে বিবাহের মাধ্যমে। পারিবারিক বাস্তবতায় মুরব্বীরা দেখে শুনে সেটেলড করে বিয়ে করাবে, তাইলে বিয়ের সময় থেকে প্রেম শুরু হবে, কখনো শেষ হবে না। কিন্তু আগে যারা শুরু করে ওদের আর ভালোবাসা থাকে না, তখন মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি, গালিগালাজ। আজকের বাংলাদেশে বিবাহের আগে প্রেমের কারণে অনেক পরিবারের ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাবার বংশ পরিচয়ে তিলক লেগে যাচ্ছে। শুধু তাই না, যারা বিয়ের আগে এমন অভদ্রতা অসভ্যতা করে, এরা আসলেও ভালো থাকতে পারে না। কোরআন থেকে তোমাদের দলিল দিচ্ছি, কোরআনে কেরিমে 24 নম্বর সূরা আন-নূর, সূরার নামই হলো লাইট। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি একটা যুবক চরিত্রহীন হয় তাহলে অবশ্যই তার জন্যে আরেকটা চরিত্রহীন যুবতী আছে, যদি যুবতী চরিত্রহীন হয় তার জন্য আরেকটা চরিত্রহীন যুবক আছে। আল্লাহর কথা, তুমি তোমার যৌবনে, যৌবনের আমানত যদি ধ্বংস করে ফেলো, জেনে রাখবা তোমার গলায় আরেকটা ফুটু কলসি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সূরাতুন নূরে 3 নম্বর আয়াতে বললেন, আজ্জানি, ব্যভিচারী চরিত্রহীন ছেলে, লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, ব্যভিচারিণী নারী ছাড়া কাউকে বিবাহ করে না, ওয়া জানিয়াতু লা তুনকিহুহা ইল্লা জানিন, আর ব্যভিচারিণী নারী, চরিত্রহীন নারী, তাকে চরিত্রহীন পুরুষ ছাড়া কেউ গ্রহণ করে না। আল্লাহ তাআলা ঠিক একই সূরার 26 নম্বর আয়াতে বললেন, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্যে, অত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্যে। পরে বললেন, আল-খাবিসাতু লিল-খাবিসিন, খবিস মেয়ে খবিস ছেলের জন্যে, ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত, খবিস নারী খবিস পুরুষের জন্যে। সুতরাং প্রত্যেক যুবক যুবতীকে বোঝা উচিত, তুমি যুবক, তোমার জন্য আরেকটা যুবতী অপেক্ষা করছে, নিজেকে পবিত্র রাখো তাইলে পবিত্র পাবা, নিজে যদি ধ্বংস হয়ে যাও তোমার জন্য নিকৃষ্ট আরেকটা অপেক্ষা করছে। আজকের যুবকরা হয়তো এটা জানে না, হারিয়ে যাচ্ছে, আর এই জন্যেই নৈতিকতার স্খলন। আজ আমি আমার নিজেকে তোমাদের প্রত্যেককে বলবো, আসো না যৌবনের পবিত্র আমানন রক্ষা করতে শিখি, এটাকে যত্রতত্র ছড়িয়ে দেওয়ার মতো অভদ্রতা থেকে আমরা বেরিয়ে আসি, যৌবনের পবিত্র আমানত সংরক্ষণ করি। 3 নম্বর যে বিষয়টি ফেনীর ঘটনা থেকে আসে তা হলো, এ ছেলেও বলল, মেয়েটা উত্তক্ত
বিরক্ত অথবা কষ্ট দুঃখ যাতনা পেয়েছে প্রশাসনের কাছে সাহায্যের জন্য গিয়েছে। প্রশাসন কি করেছে? প্রশাসন তাকে কথা বলেছে, ভিডিও করেছে, আবার ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। আজ যারা প্রশাসক, পুলিশ প্রশাসন, হ্যাঁ বিভিন্ন পর্যায়ে যারা প্রশাসক, তাদের শেখা উচিত এই অন্যায়টা। যদিও রিট হয়েছে হাইকোর্টে, ওই পুলিশের বিরুদ্ধে রিট হয়েছে, বাট ওই পুলিশের শাস্তি অবশ্যই হওয়া উচিত। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রশাসক হয়ে সে নিজের প্রশাসনিক দায়িত্ব ঠিকমতো পালন তো করেই নাই, উল্টু মেয়ের ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাই দুইভাবে তার শাস্তি হওয়া উচিত, একটা প্রশাসনিক দায়িত্ব পালনের ব্যর্থতা, আরেকটা মেয়েটাকে সবার সামনে উন্মুক্ত করে দিয়ে এই আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। হ্যাঁ, আমরা বলতে চাই নৈতিকতার অবস্থান থেকে, যদি ওই পুলিশ, ওই প্রশাসক নিজেকে সত্যিই নৈতিকতায় সমৃদ্ধ রাখতে পারত, তাইলে ওই মেয়েটা তার পাশে দাঁড়াতো এবং অবশ্যই মেয়ের মৃত্যু পর্যন্ত ঘটনা গড়াতে দিত না। আমরা এই ঘটনা থেকে শিখব। আমরা যারা আজ ছাত্র, আমরা যারা শিক্ষার্থী, আমরাও জীবনে সার্টিফিকেট পেয়ে যখন প্রশাসক, অথবা যারা বিভিন্ন পর্যায়ে প্রশাসক, আমাদের কাছে যে কোনো অভিযোগ আসবে, সাথে সাথে অভিযোগটা আমলে নিয়ে গভীর তদন্ত করে এর ব্যবস্থা নিতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে সুন্দর ব্যবস্থা, সুন্দর পরিবেশ আছে, কেন? যতক্ষণ প্রশাসক ঠিকমতো দায়িত্ব পালন করবেন। যদি প্রশাসকরা ঠিকমতো দায়িত্ব পালন না করে, ওসির মতো ওই লাইনে চলেন, তাইলে সুন্দর ফুল বাগান হুতুম পেঁচায় ভরে যেতে বাধ্য হবে। আজ এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকেরই শেখা উচিত, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বে সচেতন হব। আমরা বলি আমিন। তারপরে যে বাস্তবতা আমরা পেলাম, যে মেয়েটাকে হত্যা করার সিদ্ধান্ত তারা নিয়েছে, এবং এই সিদ্ধান্ত কিভাবে নিয়েছে, পত্রপত্রিকায় পুলিশ ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে। রাজনৈতিক নেতারা এবং জেলে আবদ্ধ ওই কুলাঙ্গার অধ্যক্ষ এবং তার সাঙ্গপাঙ্গ প্রেমে ব্যর্থরা সবাই মিলে বলেছে মেয়েটাকে হত্যা করে ফেলে। এই যে হত্যা করা, এই পৃথিবীতে সকল ধর্মে মানুষ হত্যা, যে কোনো জিনিস হত্যা করা প্রয়োজনের বাহিরে, আইনের বাহিরে হত্যা করাটা অপরাধ। এবং এই ক্ষেত্রে যদিও বৌদ্ধ ধর্ম বলেছে জীব হত্যা মহাপাপ, এই জন্যে যে কোনো ধরনের জীবকে হত্যা করা মহাপাপ তারা বলে, বাট যেহেতু বৌদ্ধ ধর্ম, পৃথিবীর সকল ধর্মে এক্সপার্ট যারা, তুলনামূলক ধর্মতত্ত্ব যারা পড়ালেখা করেন, আমিও আল আজহার বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়েছি, তো বৌদ্ধ ধর্ম এর সাথে আকাশের কোনো সম্পর্ক নাই, এটা পৃথিবীতে মানুষদের, হ্যাঁ গৌতম বুদ্ধ এবং তারপরে তার শিষ্যরা বলেছেন। তো মানবীয় লিমিটেশন থেকে, মানসিক এবং মানবীয় সীমাবদ্ধতার ভিতর থেকে এই ধর্মের কিছু কথা এসেছে, এর একটা হলো জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, এই কথাটা ন্যাচারালি হওয়া উচিত নয়, শব্দ একটা যুক্ত করে বলা উচিত, অন্যায়ভাবে অপ্রয়োজনে হত্যা করা মহাপাপ, এটা ইসলাম বলে। কোরআন আল করিমে সূরাতুল মায়েদা এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যদি কেউ পৃথিবীতে অন্যায়ভাবে ফাসাদ সৃষ্টি করার জন্যে, সন্ত্রাস করার জন্যে কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ বলছেন ফাকাআন্নামা কাতালান্নাস জামিআ, তাহলে সে যেন তাবৎ মানবতাকে হত্যা করে। একটা প্রাণ
অন্যায়ভাবে হত্যা করা মানে হলো পৃথিবীর তাবত মানবতাকে হত্যা করে ফেলা। সুতরাং ওই ফেনীতে ওই মেয়েটাই একটা মেয়েকে আগুন লাগিয়ে হত্যা করা হয় নাই, বরং আমরা শুদ্ধ পৃথিবীর তাবত মানবতাকে হত্যা করা হয়েছে। তাই যারা এর সাথে জড়িত, যারা এই কাজটা করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের একটা হত্যাকাণ্ডের শাস্তা বা বিচার হলে চলবে না, পৃথিবীর তাবত মানবতাকে হত্যা করার পানিশমেন্ট তাদের হওয়া উচিত। হ্যাঁ, যদিও এই যে হত্যার বিচার বাংলাদেশের বিচারে হয়তো সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বোচ্চ এই মৃত্যুদণ্ড, হ্যাঁ একবার মৃত্যু দেয়া যাবে, বারবার তো দেয়া সম্ভব নয়। এই জন্যে এই পৃথিবীতে যারা পাপ অন্যায় অভদ্রতা অনৈতিকতা করে তাদের জানা উচিত মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, ওই জীবনে সবগুলো অনৈতিকতার পাপের অপরাধের শাস্তি ভোগ করতে হবে। আজ হয়তো পৃথিবীতে এই ফেনীর ঘটনায় যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা দাবি করব তাদের প্রত্যেকের ফাঁসি হোক, কিন্তু বিচারের দীর্ঘ প্রসেস কদ্দূর কী হবে আমরা জানি না, তবে আমাদের দাবি প্রত্যেকটাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। বাট একবার তাদের মৃত্যুদণ্ড দেয়া যাবে, বারবার তো সম্ভব নয়। বরং কোরআন আমাদেরকে এটা জানতে বুঝতে বিশ্বাস করতে শেখায়, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে তাবত মানবতাকে হত্যা করা। আল্লাহ বলছেন, ওয়ামান আহয়াহা ফাকাআন্নামা আহয়ান্নাস জামিআ, যদি কেউ একটা মানুষকে হত্যা থেকে বাঁচায়া দেয়, নিহত হওয়া থেকে বাঁচায়া দেয়, মৃত্যুর হাত থেকে রক্ষা করে, আল্লাহ বললেন তাইলে যেন তাবত মানবতাকে নতুন জীবন দেয়। সুতরাং আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা শিক্ষিত, আমরা চাইব পৃথিবীতে মানুষ বেঁচে থাকুক সুখ আর শান্তিতে, নিরাপদ আর নিরাপত্তায়, সমৃদ্ধির সাথে। আমার আপনার দ্বারা যদি আরেকটা মানুষ আরেকটা প্রাণ বেঁচে থাকতে পারে, তাহলে একটা প্রাণ বেঁচে থাকা মানে তাবৎ মানবতা বেঁচে থাকা। যদি আফসুস আজকের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ড ঘটে, অস্ত্রের ঝঞ্ঝনানি আছে, যেখানে বারুদের গন্ধ ওইটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না, না না, শিক্ষা প্রতিষ্ঠান মানে কলম কাগজ বইয়ের গন্ধ থাকবে, বারুদের গন্ধ যেখানে এটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। আর এই জন্যে আমরা শপথ নেব হামদর্দ বিশ্ববিদ্যালয় কলমের কাগজের বইয়ের গন্ধে ভরপুর থাকবে। এই শপথ করতে রাজি আছো? কে কে এই শপথ করতে রাজি আছে একটু হাত তুলো দেখি। শিক্ষার্থীরা শপথ নেবে হামদর্দ বিশ্ববিদ্যালয় কলম কাগজ বইয়ের গন্ধে ভরা থাকবে, শিক্ষকের অনুগত হয়ে শিক্ষিত হব আমরা, বারুদ নয় অস্ত্র নয়। হ্যাঁ, এই ফেনীর ঘটনা থেকে আরেকটি বিষয় আমাদের সামনে আসে, মেরে ফেলেছে আগুন দিয়ে। কি দিয়ে? আগুন। এই যে আগুন দিয়ে হত্যা করা, এটা হলো এই পৃথিবীতে একটা রাষ্ট্র শক্তি সত্যকে আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, এর নাম নমরুদ। আর আগুনে ফেলে দিতে, আগুন দিয়ে পুড়াতে চেয়েছিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে। আল্লাহ তাআলা এবং তার হাবিব হারাম করেছেন কাউকে আগুনে পুড়ানো যাবে, এমনকি কোনো প্রাণী আগুনে পুড়ানো যাবে না, কারণ আগুন দিয়ে পুরানোর শাস্তি দেওয়ার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, আল্লাহরই অধিকার আগুনের শাস্তি দেওয়া, আর কারোই অধিকারটা। এই পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বে যারা এক্সপার্ট, তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেন, তা হলো হিন্দু ধর্ম
মৃতদেহকে আগুনে পোড়ায়, এটা অমানবিক, এটা কোনো দিক থেকে নৈতিক, মানবিক, ধর্মীয় কোনো দিক থেকে সমর্থন করা যায় না। বরং মৃতদেহ তাকে মাটিতে দাফন করতে হয়, এবং এটা শিখিয়েছে কাক, শিখিয়েছে এই যে কাক বলে আমরা অনেককে তুচ্ছ তাচ্ছিল্য করি, কাক বলে গালি দেই না, এই পৃথিবীর সকল মানুষের জন্যে কাক হলো শিক্ষক। কিসের? কাক শিখিয়েছে কিভাবে কবরস্থ করতে হয়। সূরাতুল মায়েদাতে আল্লাহ বলেছেন কাকের আরবি হলো গোরাব, গোরাব মানে কাক। এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। তো কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেললো, পৃথিবীতে এর আগে আদম সন্তান কেউ মারা যায় নাই, কি করবে? কাবিল হাবিলের মৃতদেহ নিয়ে ঘুরছে, তখন আল্লাহ ফাবাআসাল্লাহু গোরাবান, আল্লাহ পাঠালেন কাক। কাক এসে মাটি খনন করে দেখালো কিভাবে মাটির নিচে রাখতে হয়। তখন কাবিল আফসুস করে বলল, আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গোরাব, আফসুস আমি কাকের মতো হতে পারলাম না। এই জন্য কাকের মর্যাদা আছে, এই ইতর প্রাণীগুলোরও সম্মান আছে না নাই? কাক পৃথিবীর মানুষকে শিখিয়েছে কিভাবে কবর দিতে হয়। কবর দেওয়াটা পৃথিবীর প্রায় সব ধর্মেই, হ্যাঁ যারা কবর দিতে চায় না, আগুনে পোড়ায়, এটা অমানবিক, এতে পরিবেশের ক্ষতি হয়, আর সত্যি কোনোভাবে এটাকে অনুমোদন করা যায় না। যাই হোক, তো আগুনে পোড়ানোর মতো পাপ যারা করেছে, আমাদের ধিক্কার তাদের প্রতি, আমাদের নিন্দা তাদের প্রতি, বাট আমরা শিখলাম আমরা কেউ এমন কাজে জড়িত হব কি হবে না, কি কোনোভাবে কোনো হত্যায়, কোনো হত্যার ইন্ধনে কাউকে মেরে ফেলার প্রশ্রয়ে অথবা দলবাজিতে আমরা থাকব না, আগুনে পোড়ানোর তো প্রশ্নই আসে না। আমি সবশেষে বলতে চাই, ফেনীর এই ঘটনা আর যাতে বাংলাদেশে না, এই জন্যে আমরা কাজ করব, রাজি আছো? এর মধ্যে যে কয়েকটি বিষয় আমরা শুনলাম, এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখব। আমরা সবাই মিলে হামদর্দ পরিবারে হয়ে মানুষ হতে চাই, মানুষ হতে চাই নৈতিকতায় ভিত্তি করে, দেশটাকে সোনা দিয়ে ভরে দিতে চাই। আল্লাহ কবুল করুন। আমি হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।